একদিকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যে বহু রাস্তার বেহাল দশা। শিলিগুড়ির ডাবগ্রামে যে ছবি দেখতে পাচ্ছেন, বেহাল রাস্তার ছবি দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, বিগত দুবছরে রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক স্কুল পড়ুয়া সহ ৩ জন। রাস্তা সারাই করার জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের, তবে তারপরও কোনো কাজ শুরু হয়নি। ঠিক কি পরিস্থিতি এই রাস্তায় তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উন্মিলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের যুগে গ্রাম বাংলার রাস্তা এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ডাবগ্রাম ২ অঞ্চল গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকার এই রাস্তা, যে রাস্তাটি শিলিগুড়ির বহু সময় এই রাস্তা কিন্তু খবরের শিরোনামে এসেছে তার বেহাল অবস্থা নিয়ে। জাবরাভিটা আন্ডারপাস থেকে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস পর্যন্ত এই যে এই রাস্তা সংযোগকারী এই রাস্তা, তা কিন্তু বিগত প্রায় ৩ থেকে ৪ বছর ধরে এভাবে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় এভাবে রাস্তার পাথর উঠে গেছে এবং পাথর উঠে রীতিমতো খানাখন্দ গর্ত তৈরি হয়েছে গোটা রাস্তা জুড়ে, যার ফলে বেশ কয়েক মাস আগে এখানে একটি শিশু মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটে পথ দুর্ঘটনায়। পাশাপাশি এই রাস্তার যে সংস্কারের কাজের জন্য এই স্থানীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনিও কিন্তু বহুবার রাস্তায় ধর্নায় বসেন, কিন্তু রাস্তার ধারে পাথর জমানো হলেও বছরের পর বছর এই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই রাস্তার কাজ কিন্তু বিন্দুমাত্র শুরু হয়নি। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি থেকে উর্মিলান সিনহা, রিপাবলিক বাংলা। স্থানীয় বাসিন্দারা যারা এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করেন তারা ঠিক কতটা দুর্ভোগের সম্মুখীন হন, শুনুন তাদের মুখে। ১.৫-২ বছর হয়ে গেছে। হ্যাঁ, ১.৫-২ বছর। এটা কখনো সারাই করা বা রাস্তা তৈরি করা কখনো দেখেছেন? তৈরি কোনো ইয়ে দেখি তো নাই এখনো। মানে অসুবিধা হয় না এই রাস্তাটা? এরকম অসুবিধা তো হয়। কি অসুবিধা? হাঁটতে পারে না কেউ, টোটো নিয়ে পাল্টায় যায়, অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হইতেই থাকে। আসলো এসি আসলো রাজগঞ্জ থেকে ডিএ আসলো, সব কই আসে, বললো কি আপনাদের অন্যরা ছাড়ে দেন, আমরা ঠিক করবো। আমরা আপনাদের সরকারি উনিকে ডাকেন, উনি ফসল গৌরব চক্রবর্তী উনি আসলো না, ওনাদেরকে পুলিশ আসে, 3-4 গাড়ি আসে, আপনাদেরকে ধমকি দিয়ে দিয়ে আমাদের কালুন্ডন তুলবাই দিল। এই রাস্তা আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, ঠিক হলো না। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। যে ছবি দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ডাবগ্রামের ছবি দেখতে পাচ্ছেন, যে রাস্তার ছবি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় দীর্ঘদিন ধরে এরকমই অবস্থা এবং গত 2 বছরে এখানে এক স্কুল পড়ুয়া মৃত্যু হয়েছে, মোট ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু তারপরও কোনো হেলদোল নেই প্রশাসনের। টাকাও নাকি বরাদ্দ হয়ে গিয়েছে, প্রায় ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তারপরেও কোনো কাজ হয়নি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ তারা দাবি করছে টাকা বরাদ্দ হয়েছে, টাকা বরাদ্দ হওয়ার পরেও কাজ হচ্ছে না। অন্যদিকে টাকা চেয়ে বঞ্চনার অভিযোগে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়।